শীতের প্রথম পূর্ণিমা রাত, অস্ট্রেলিয়ার দক্ষিণাঞ্চলে সাগরের পানি হয়ে উঠছে কনকনে ঠান্ডা। অন্ধকার সাগরের সেই নিচে এই কনকনে পানি ঠেলে যেন এগিয়ে আসছে একটা সেনাদল। এ হলো মাকড়সা কাঁকড়া বা স্পাইডার ক্র্যাব, সেনাদের শীতকালীন এক কুচকাওয়াজ। যুদ্ধসাজে সজ্জিত ওরা চলেছে অপেক্ষাকৃত গরম পানির সন্ধানে। শত শত নয়, বরং হাজার হাজার কাঁকড়া সেনা আছে এই মিছিলে, যার আয়তনে ছড়িয়ে গেছে কয়েকশো মিটার জায়গা। রাত পেরিয়ে ভোর হয়, তবু তাদের মিছিল শেষ হয় না। অবশেষে তারা এসে পৌঁছেছে সাগরতলের একটি পাথরে, অথচ সমান জায়গায়। এবার অন্য কাজ, একে একে সব কাঁকড়া একটির পিঠের উপর অন্যটি উঠে গড়ে তুলছে বিশাল স্তূপ, যেন কাঁকড়া দিয়ে তৈরি একশো মিটার লম্বা একটা বিশাল পাহাড়। এভাবে তারা খাদ্য খুঁজছে না বা ডিমও পাড়তে আসেনি, বরং ওরা এখানে এসেছে নিজেকে নতুনভাবে গড়তে। পুরনো খোলস ছেড়ে ওরা বেরিয়ে আসে নতুন খোলসে, তবে এখনও ওদের নতুন খোলস নরম, সেজন্যই শিকারের হাত থেকে বাঁচতে সবাই মিলে এমন পাহাড়ের মতো হয়ে ওঠা। এভাবে কাটবে কয়েকদিন, তারপর পুরনো খোলসকে এই স্তূপে ফেলে নতুনভাবে জীবন শুরু করতে এগিয়ে যাবে এই কাঁকড়াগুলো। এ হলো প্রকৃতির দেখানো একতার শক্তির শিক্ষা।